পুরুষের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের যৌন আকাঙ্ক্ষা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে এত ভেজাল আর অলসতা আমাদেরকে ঘিরে ধরে আছে যে এর মধ্যে যৌন ক্ষমতা কমে যেতে থাকা খুব একটা অস্বাভাবিক নয়। একটা সময় 50-60 বছরেও পুরুষের যৌন ক্ষমতা অটুট থাকত, কিন্তু এখন বয়স 30-এর উপরে গেলেই সবাই যৌনাকাঙ্ক্ষা এবং শক্তি হারাতে শুরু করে। এর জন্য দায়ী কি আমরা নিজেরাই না? যে কাজগুলো আপনার যৌন ক্ষমতা কমিয়ে দিচ্ছে: 1. ধূমপান ও মদ্যপান। দিনে দিনে ধূমপান যেন নিঃশ্বাসের মতোই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, আর মদ্যপান আভিজাত্যে। অনেকে তো এর সাথে সাথে আরো মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়ছে। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে, তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করেন। 2. দুশ্চিন্তা। পুরুষের জীবনসঙ্গী এখন তার স্ত্রী নন, বরং দুশ্চিন্তা। এটি ধীরে ধীরে আপনার শরীরের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে, যার থেকে বাদ যায় না যৌন ক্ষমতাও। 3. ওজন নিয়ন্ত্রণ। ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে। তাই বলে ভাবছেন ওজন কম থাকা ভালো, সেটাও নয়। ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে আনে। 4. ব্যায়াম না করা। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি হয়ে থাকে। নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায়, যা আপনার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে। 5. ড্রাগ। অনেকেই ড্রাগ নিয়ে থাকেন, যার ক্ষতিকারক দিক সম্বন্ধে কম বেশি সবাই জানেন। তবে এছাড়াও কিছু কিছু ঔষধ, যেমন ব্যথানাশক, গর্ভরোধী ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার যৌন ক্ষমতা কমিয়ে আনে। যৌন ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাদ্য তালিকায় যা যা রাখতে হবে: কর্মব্যস্ত জীবন, খাদ্যাভ্যাসের জটিলতা ইত্যাদি কারণে নানা অসুখ যেমন ঘাঁটি গাড়ছে শরীরে, তেমনি প্রাত্যহিক জীবন থেকে সরে যাচ্ছে যৌনতার ইচ্ছে। দেশ বিদেশের নানা গবেষণায় প্রমাণিত, প্রতিদিনের জীবনের যত কাজের চাপ বাড়ে ততই হ্রাস পায় লিবিডো বা কামেচ্ছা। এদিকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে সুন্দর যৌন জীবনও অনেকটাই গুরুত্বপূর্ণ। শরীরচর্চা ছাড়াও নিয়মিত যৌন ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে কিছু খাবারও। ফিটনেস বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ সুমেধা সিং এর মতে, এমন কিছু খাবার আছে যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে যৌন ইচ্ছা ও ক্ষমতা দুই বৃদ্ধি পায়। শরীরের শক্তি বৃদ্ধি ও অবসাদ কাটাতেও এসব খাবার বিশেষ কার্যকর। দেখে নেব সেসব। তরমুজ। ভায়াগ্রার সমান কাজ করে এই ফল। সম্প্রতি নানা গবেষণায় প্রমাণিত, শুধু শরীরের জলের মাত্রা বাড়ানো এবং ওজন কমাতেই সাহায্য করে না তরমুজ, বরং যৌন ইচ্ছা বাড়াতেও একই রকম সাহায্য করে এই ফল। এর সিট্রোলিন অ্যামিনো অ্যাসিড লিবিডোর মাত্রা বাড়ায়, ফলে কামেচ্ছা ও যৌন ক্ষমতা দুই বাড়ে। আমন্ড এবং পেস্তা। আমন্ডে প্রচুর ভিটামিন ই রয়েছে। ভিটামিন ই সমৃদ্ধ যেসব খাবার ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের বিশেষ ভূমিকা পালন করে, তার মধ্যে আমন্ড অন্যতম। তাই নারী পুরুষ নির্বিশেষে এই খাবার যৌনাকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে। আবার লিবিডো বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে পেস্তা। এটি তামা, জিঙ্ক ও ম্যাঙ্গানিজের একটি বিশাল প্রাকৃতিক উৎস। শুক্রাণুর ঘনত্ব বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে পেস্তা। জাফরান। যৌনশক্তি বৃদ্ধি ও কামেচ্ছাকে স্বাভাবিক রাখতে এই ফলের ভূমিকা অনস্বীকার্য। জাফরান যেমন মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে, তেমনি এটি রক্তের ইস্ট্রোজেন, সেরোটোনিন ও অন্যান্য ফিল গুড হরমোন ক্ষরণে সাহায্য করে। তাই অনেক ফিটনেস এক্সপার্টই দুধে জাফরান মিশিয়ে খাওয়ার পক্ষপাতী। লিবিডো বৃদ্ধিতে এই খাবার বিশেষ উপকারী। ডার্ক চকলেট। প্রতিদিন 2 টুকরো করে ডার্ক চকলেট রাখুন খাদ্য তালিকায়। কেবল লিবিডো বৃদ্ধিতেই সাহায্য করবে এমনই নয়, বরং দীর্ঘদিন অনভ্যস্ত যৌন জীবনেও খুব তাড়াতাড়ি ছন্দ আনে এটি।
এতে এল-আরজিনিন অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক মাত্রায় রেখে উদ্যমী করে তোলে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার। শরীরে পটাশিয়াম কমে গেলে রক্তচাপের সমস্যা দেখা দেয়। পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে তার লিবিডো বৃদ্ধি করতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। তাই কলা, শুকনো খুবানি, নারকেলের জল ইত্যাদি খাবার প্রতিদিন রাখুন খাদ্য তালিকায়।